ঠাকুর নিগমানন্দের শিষ্য সুধীর রঞ্জন রায়ের ছিল বেঙ্গল এক্সপোর্ট কোম্পানি, এবং তার মধ্যে মাছ ধরার ছিপ ছিল তার অন্যতম বিষয়। তিনি বর্তমানে মায়ানমার বা বার্মা থেকে হুইল কিনতেন এবং সেটা এখানকার কঞ্চির সঙ্গে যুক্ত করে বাইরে চালান দিতেন। তার উপযুক্ত গাছপালার জন্য বাগানবাড়ি কিনতেন, শেষ হলে অন্য বাগানবাড়ির সন্ধান করতেন। সেই জন্যই ভূতের বাড়ি প্রধান লক্ষ্যে থাকত, কারণ সেটা তিনি সস্তায় পেতেন। এইভাবে তিনি বেলঘড়িয়ার একটি হানাবাড়ির সন্ধান পেলেন। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ অনলি মিন্ট ফর এডুকেশনাল অ্যান্ড এন্টারটেনমেন্ট পারপাস অনলি। বিশাল বাড়ি, সংলগ্ন বাগানও বিরাট, কিন্তু পরিবেশটা যেন আতঙ্কের। একদিন তিনি বাড়ির তালাটি খুললেন, বোঝা গেল তালাটি বহুদিন খোলা হয়নি। ঘর খাট ইত্যাদি একেবারে ধুলিময়, তেতলার ন্যাড়া ছাদ বেশ চওড়া। নিচে নেমে পুরো বাগান তিনি ঘুরে দেখলেন, অনেক রকম গাছ আছে এবং উনি যেরকমটা চাইছিলেন একদম সেই মতো। এইভাবেই অনেকটা সময় কেটে গেল। এর মধ্যে কখন যেন তিনি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন, কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল দ্বিতীয় আরেকজনের উপস্থিতি। মনে হলো ছাদের ওপর থেকে ঝুঁকে পড়ে কেউ তার উপর নজর রাখছে। সঙ্গে সঙ্গে মুখ তুলে ছাদের দিকে তাকাতেই মনে হলো কেউ যেন দ্রুত পায়ে ছাদের ধার থেকে সরে গেল। সুধীরঞ্জনও ছাড়বার পাত্র নন, দৌড়ে ছাদে গিয়ে দেখলেন কেউ কোথাও নেই। আর ঠিক তখনই তার মনে হলো নিচের ঘরে কারা যেন চলাফেরা করছে, ফিসফিস করে কথা বলছে। দিন দু তিন বাদে বসবাসের জন্য সুধীরঞ্জন উপকরণসহ সেই বাড়িতে পৌঁছালেন। স্টেশন থেকে কেনা মালা পরিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের ছবিতে। ভয় ভীতি যেন মুহূর্তেই সরে গেল। উনি জয়গুরু বলে বাগানে বেরিয়ে পড়লেন, হাতেও নিয়েছেন নিগমানন্দ ঠাকুর মহারাজের একটি বই। রাতের খাবার শেষ হলো তিনি তখন সেই বাগান বাড়িতে, কিন্তু এরই ফাঁকে ফাঁকে বাড়ির কোনায় কোনায় সেই ফিসফাস এবং চলাফেরার আওয়াজ তিনি কানে শুনতে পেলেন। বিছানায় শরীর এলিয়ে দিয়ে বইয়ে মনোনিবেশ করতে গিয়ে তার ঘুম এসে গেল। হঠাৎ একটা ঝনাত করে শব্দের সঙ্গে সঙ্গে ঝনঝন করে শব্দের অনুরণনে মনে হলো কেউ এক ঘোড়া মোহর বা মুদ্রা ঢেলে ফেলল, এবং পরক্ষণেই ঠং ঠং আওয়াজের সঙ্গে কেউ গম্ভীর পুরুষালী কণ্ঠে হিন্দুস্থানি ভাষায় এক দো বলে সেই মুদ্রাগুলি গুনতে শুরু করলো। সুধীরঞ্জন মনে মনে বললেন, এবার ব্যাটাকে হাতে নাতে পাকড়াও করব। বাঁ হাতে পাঁচ ব্যাটারির টর্চ এবং ডান হাতে একটা শক্ত পোক্ত গাছের ডাল নিয়ে যেইমাত্র দরজা খুলতে যাবেন সেই মুহূর্তেই মনে হলো উঠোনের ওপর দিয়ে একদল লোক খুব জোরে বলহরি হরি বল বলতে বলতে ওনার দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, এবং পরক্ষণেই ঝপ করে একটা ভারী কিছু পড়ার আওয়াজ তিনি শুনতে পেলেন। যেন মরাটাকেই উঠোনে ফেলে দিল। তারপরেই একটা খিলখিল করে হাসির শব্দ উঠল, ততক্ষণে মুদ্রা গোনা অবশ্য থেমে গেছে। একটু পরে একটা নারী কণ্ঠের সুতীব্র আর্তনাদ ভেসে এলো, জ্বলেপুরে মল্লুম জ্বলেপুরে মল্লুম। দরজা খুলে বাইরে আসতেই সুধীরঞ্জন দেখতে পেলেন এক মহিলার সর্বাঙ্গের পোশাকে আগুন জ্বলছে এবং এই অবস্থায় সে সিঁড়ির দিকে দৌড়াচ্ছে। সুধীরঞ্জন থামো থামো দাঁড়াও দাঁড়াও বলতে বলতে তার পিছনে দৌড়তে শুরু করলেন, কিন্তু দু কদম তিনি যান তো সেই মহিলা পাঁচ কদম এগিয়ে যান। এইভাবে তিনি যখন ছাদের দরজায় পৌঁছালেন সে তখন ছাদের শেষ প্রান্তে। প্রচণ্ড গতি বাড়িয়ে তিনি তখন ছাদের কিনারায় এলেন। সেই মহিলা তখন ছাদ থেকে নিচে ঝাঁপ দিল, ভীষণ উৎকণ্ঠা নিয়ে ছাদ থেকে নিচের দিকে তাকিয়েই কিছুই সুধীরঞ্জন আর দেখতে পেলেন না, সব যেন ভোজবাজি। সেই সময় চারিদিকে কারা যেন হো হো করে বিকট শব্দে হেসে উঠল, আর সুধীরঞ্জনেরও তখন সম্বিত ফিরে এলো। টর্চ ও লাঠি হাতে একদল লোক এলো, ওরা সুধীরঞ্জনকে দেখে তো অবাক এবং বলল, আপ মুর্দা হো আর জিন্দা হো। দুদিন পর একদিন সকালে সুধীরঞ্জন নীলাচল কুঠিরে পৌঁছে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরকে সমস্ত বিবরণ জানালেন। সমস্ত শুনে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর জানতে চাইলেন, এখন তুমি কি চাও? সুধীরঞ্জন বললেন, তিনি ওই পুরনো বাগান বাড়ির ঘরের সামনে দোতলা বাড়িটা
শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরকে দিতে চান এবং তাতে ছোটোখাটো একটা ভক্ত সম্মিলনী হয়ে যেতে পারে। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর সুধীরঞ্জনকে ওখানে কিছুদিন যেতে নিষেধ করলেন। হঠাৎই সুধীরঞ্জনের মনে পড়ল এক তান্ত্রিকের কথা, যিনি এমন ভূত তাড়াতে সিদ্ধহস্ত। তান্ত্রিক কিন্তু সুধীরঞ্জনের কথা মতো সেই পুরনো বাগান বাড়িতে যজ্ঞের আয়োজন করলেন। সুধীরঞ্জনের থাকার দরকার নেই এটাও তিনি বললেন। কিন্তু ঘটনা হলো, পরের দিন তান্ত্রিককে সেই পুরনো পোড়ো বাগান বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেল। সুধীরঞ্জন সকালেই বেলঘড়িয়া গিয়ে দেখতে পেলেন শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর পিছনে দুটি হাত রেখে মাটির দিকে তাকিয়ে আপন মনে বাগানে পায়চারি করে বেড়াচ্ছেন। চারিপাশের জগৎ সম্পর্কে তিনি যেন সম্পূর্ণ উদাসীন। কাছে গিয়ে সুধীরঞ্জন ঠাকুরকে প্রণাম করার সময় শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে তাকিয়ে সুধীরঞ্জনের হৃদস্পন্দন স্তব্ধ হবার অবস্থায় পৌঁছালো। ঠাকুরের সমস্ত মুখমণ্ডল জুড়ে বাদল মেঘের আনাগোনা, ভ্রুকুটির মাঝে প্রলয়ের আভাস। সাদর সম্ভাষণের বদলে ঠাকুর প্রণামরত সুধীরঞ্জনের মাথায় আলতো করে হাত ছুঁয়ে গতরাত্রে যে ঘরে ছিলেন সেই ঘরের মধ্যে ঢুকে পড়লেন এবং একটি চেয়ারে বসে গড়গড়ার নলটি মুখে নিয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে রইলেন, যেন ঘরে তখন আর কেউ নেই। সুধীরঞ্জন কিন্তু শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের পিছন পিছনেই ঘরে ঢুকে চৌকাঠের কাছে দাঁড়িয়ে বজ্রপাতের অপেক্ষা করতে লাগলেন। ঘরে কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে নিগমানন্দ মহারাজের তামাক সেবার ভুরুক ভুরুক আওয়াজ। তারপরে গুরুগম্ভীর কণ্ঠে খানিক ঝাঁজ মিশে নিগমানন্দ ঠাকুর সুধীরঞ্জনকে অবাক করে দিয়ে বললেন, তুমি একজন তান্ত্রিককে মারলে, কি দরকার ছিল তোমার এর প্রাণটা নেওয়ার? ঠাকুর এই রকম বকাবকি সুধীরঞ্জনকে তখন বেশ কিছুক্ষণ ধরে করলেন। কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ সুধীরঞ্জন পেলেন না। অভিযুক্ত সুধীরঞ্জন শুধু মাথা নিচু করে স্থির বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে রইলেন যে বিচারক যেহেতু অন্তর্যামী সেই কারণে তিনি ঠিকই বুঝবেন আসলে ঘটনাটা কি। তারপর নিগমানন্দ ঠাকুর একটু শান্ত হয়ে তৃষ্ণা নিবারণের জন্য জল চাইলেন। সুধীরঞ্জন ঠাকুরকে মিষ্টি দিলেন। ঠাকুর মহারাজ হাসি মুখে তা গ্রহণ করলেন। তারপর গড়গড়ার নলের দু একটা টান দিয়ে শুরু করলেন তার কথা। বলেন, শোনো হে, এই বাড়ি বিদেহী আত্মায় একদম ভরপুর। এই বাড়ির যে ইতিহাস আমি সংগ্রহ করেছি তা হল, এই বাড়ির মালিক এক মৌলবী এবং তার সাগ্রেত ছিল। এরা অসৎ উপায়ে প্রচুর অর্থ সঞ্চয় করে, পরে এই টাকা পয়সার ভাগ নিয়ে এরা নিজেদের মধ্যে খুনোখুনি শুরু করে দেয়। সেই দেহগুলি এবং সেই অর্থ এই চত্বরেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু এই মৃতদেহগুলির আত্মারা কৃতকর্মের জন্য বিধাতার অমোঘ বিধানে নিম্নগতি প্রাপ্ত হয়েছে। তারপরে যারা এই বাড়িতে এসেছে, মরেছে বা যাদেরকে এরা খুন করেছে, সব আত্মা এই বাড়িতেই আটকে ছিল। আমি তাদেরকে একে একে ডেকে এনে ঊর্ধ্বগতির ব্যবস্থা করেছি এবং তারাও আনন্দে এই বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু মৌলবী এবং তার সাঙ্গপাঙ্গরা ঊর্ধ্বলোকের আনন্দের কথা বুঝতেই চাইল না এবং পারল না। এরা বদ্ধজীব। আমাকে বলল, আমরা এই টাকা পয়সা ছেড়ে কোথাও যাব না। তখন আমি আমার ক্ষমতা প্রয়োগ করাতে এরা বাগানের দক্ষিণ পশ্চিম কোণের শিরিশ গাছে আশ্রয় নিয়েছে, কারণ ওই গাছের তলায় এদের টাকা পোঁতা আছে, আরও অর্থ এই বাড়ির কোনো কোনো ফাঁপা দেওয়ালে আছে। কাজেই আমার সঙ্গে রফা হয়েছে এই যে, শিরিশ গাছ কাটা চলবে না এবং এই বাড়ির দেওয়ালও ভাঙা চলবে না। এবার সুধীরঞ্জন, তুমি বলো, এত বাধা নিষেধ মেনে এই বাড়িতে থাকবে কি না? বিশেষ করে তোমার যখন গাছ নেই কারবার, এ কিন্তু আগুন নিয়ে ছেলেখেলা সুধীরঞ্জন, ভেবে দেখো। ঘটনা এই যে সুধীরঞ্জনের নতুন ম্যানেজার না জেনে শিরিশ গাছটি কাটায়, সেই দিনই ওই শ্রমিকেরা এশিয়াটিক কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়। এই বিবরণ জেনে যারা ভূত প্রেত বিশ্বাস করে না তারা গভীরভাবে অনুধাবন করতে পারবেন, আসলে স্বয়ং ভূতনাথ শিবদেব শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর কি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। এ তার অত্যাশ্চর্য অলৌকিক ক্ষমতার এক অদ্ভুত নিদর্শন। ভক্ত সম্মিলনীর বিংশতিতম অধিবেশন হবে মঠে। প্রতিদিন সন্ধ্যায় নিগমানন্দ ঠাকুর মঠের ভক্ত শিষ্যদের শোনাতে থাকেন কত অভিনব অভয়বাণী উপদেশ। এর মধ্যে ঠাকুর একদিন দেহত্যাগের অভিনয় করলেন। তিনি বলেন, মনে কর আমি মরে গেছি, আমার দেহটা কাঁধে তুলে হরিবোল ধ্বনি দিয়ে শ্মশানে নিয়ে যাবি। কই, আমাকে নিয়ে গেলি না? কম্পিত দেহে কজন সেবক ঠাকুরকে কাঁধে তুলে নিয়ে দরবার ঘরের দিকে গেলেন। ঠাকুর দৃঢ় কণ্ঠে নির্দেশ দিলেন, হরিবোল দিচ্ছিস না কেন? আমার আদেশ মানলি না? হরিবোল দিতে কি কোনো বাধা আছে? কম্পিত কলেবরে কম্পিত কণ্ঠে সেবকেরা বলল, বল হরি, হরিবোল।
ধ্বনি দিতে দিতে নিগমানন্দ ঠাকুরকে দরবার ঘরের আসনের ওপর শুয়ে দিলেন। দেখা গেল ঠাকুরের শরীর স্পন্দনহীন হয়ে পড়েছে। মহাশঙ্কায় সকলে প্রমাদ গুনলেন। কিছুক্ষণ এইভাবে কেটে যাওয়ার পর ঠাকুর বলেন, আমার সব দুয়ার এখন উন্মুক্ত, এই দেহ ছেড়ে চলে যাওয়ার আর কোনো বাধা নেই। সূর্যমণ্ডল ভেদ করে যে কোনো সময় এখন আমি চলে যেতে পারি। আমাদের ছেড়ে কোথায় যাবেন আপনি ঠাকুর? আমরা আপনাকে যেতে দেব না। নাও নাও, খাও তো, তামাক খাও। সত্য চৈতন্যজি দেখলেন নিগমানন্দ ঠাকুরের পায়ের তলা থেকে জানু পর্যন্ত একেবারে ঠান্ডা। তিনি বুঝতে পারলেন যে নিগমানন্দ ঠাকুর তার সমস্ত শক্তি নিচ থেকে উঠিয়ে উপরের দিকে নিয়ে চলেছেন। সকলে সমবেতভাবে প্রার্থনা করতে থাকেন, ঠাকুর তুমি ফিরে এসো। কিছুক্ষণ পর নিগমানন্দ ঠাকুর নিঃশ্বাস ফেললেন। পরে বললেন, শালারা আমাকে যেতে দিলি না রে, জোর করে আমাকে টেনে নিয়ে এলো। এই শালাদের সাথেই যে আমি যুগ যুগান্তর বাঁধা পড়ে আছি। নিগমানন্দ ঠাকুর ওঠার চেষ্টা করেন, কিন্তু তার নিম্নার্ধ অসার হয়ে গেছে। ঠাকুর আবার ধ্যানমগ্ন হলেন। সেবকেরা তাকে ধরে নিয়ে শয়নকক্ষে নিয়ে এসে শয্যায় শুইয়ে দিলেন। এরপর একদিন কথা প্রসঙ্গে ঠাকুর নিজেই বলেছিলেন, আমি মূলধার থেকে মহাবায়ুকে চক্রে চক্রে উত্তোলন করে ভ্রু মধ্য পর্যন্ত মহাপথগামী করে দিয়েছিলাম। কিছুক্ষণের জন্য এই মহাবায়ু দ্বিতল পদ্মে স্থিতিলাভ হতো, কিন্তু তোদের আকুল করা আকর্ষণ শক্তি আমাকে আবার ফিরিয়ে নিয়ে এলো। দেখা যাক কি ফল লাভ হয়। সত্য চৈতন্যজি পরবর্তী সময় বলেছিলেন যে এই ব্যাপারে আমরা বুঝেছি ঠাকুর কত বড় সমর্থ যোগী পুরুষ ছিলেন। সমগ্র দেহব্যাপ্ত নাড়ি কেন্দ্র হতে প্রাণবায়ুকে আকর্ষণ করে উৎক্রমণের ক্ষমতা ছিল তার, মৃত্যু ছিল তার করায়ত্ত। আমরা বুঝতে পারি বা না পারি, সত্য চৈতন্যজি মৃত্যুকে করায়ত্ত করা বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক শক্তিটি সংক্ষেপে বিশ্লেষণ করে বুঝিয়েছেন। আমরা দেখলাম মৃত্যু লোকে যেতে যেতে ইচ্ছে করেই নিজেকে তিনি আবার ফিরিয়ে নিয়ে আসলেন, সেটা শুধু প্রবল ভক্তদের অনুরোধেই। 1934 সালের ঘটনা। ক্ষীরোদনাথ সিংহ নামে পুলিশ বিভাগের জনৈক কর্মচারী শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের কাছে দীক্ষা পাওয়ার জন্য একেবারে উদগ্র হয়ে উঠলেন। তিনি ঠাকুরের তান্ত্রিক গুরু ও যোগী গুরু বই দুটি পাঠ করেছিলেন, কিন্তু অনেক খোঁজ করেও তিনি ঠাকুরের সাক্ষাৎ পাচ্ছিলেন না। শেষে অগতির গতি প্রভু জগন্নাথের শরণ নেন। প্রভুর মন্দিরে এক কোণে বসে তিনি চোখের জলে ভাসতে থাকেন এবং মনে মনে বলতে থাকেন, যে মহাপুরুষকে আমি খুঁজতে এসেছি সেই গুরুর সন্ধান দাও প্রভু। বহুক্ষণ এইভাবেই ছিলেন, কোনো খেয়াল ছিল না তার। পাণ্ডার ডাকে তার হুঁশ ফিরে এলো। পাণ্ডা তাকে গর্ভগৃহে নিয়ে যেতেই প্রভুর মাথায় যে তুলসী দাম থাকে তা খসে পড়ল। পাণ্ডা সেই তুলসী পাতা ক্ষীরোদকে দিয়ে বলেন, বাবু তোমার ভাগ্য ভালো, বড় ঠাকুর তোমায় সাক্ষাৎ প্রসাদ দিলেন। হাত থেকে প্রসাদ নিয়ে তিনি কি মনে করে সমুদ্রের তীরের দিকে চললেন। নীলাচলে কুটির ছাড়িয়ে সামান্য একটি এগিয়েছেন, এমন সময় কে যেন ডাকলেন, ক্ষীরোদ। পিছন ফিরে তিনি দেখলেন কেউ কোথাও নেই, তবে এইমাত্র যে বাড়িটি ছাড়িয়ে এলেন সেখানে দাঁড়িয়ে আছেন একজন ব্রহ্মচারী। তাকে জিজ্ঞাসা করে জানলেন যে তিনি ক্ষীরোদকে ডাকেননি। আর একবার তিনি জিজ্ঞাসা করলেন, এখানে কি কোনো সাধু থাকেন? এই প্রশ্নের সরাসরি উত্তর না পেয়ে তিনি সন্দিগ্ধ হয়ে উঠলেন, কারণ তিনি পুলিশ বিভাগের একজন অফিসার। প্রশ্নের মধ্যেই তিনি জানতে পারলেন যে এটি তাঁরই বাড়ি, যাকে তিনি সারা পুরী শহর তোলপাড় করে খুঁজে বেড়াচ্ছেন। সন্ধ্যার পর পরমহংসদেব ফিরবেন শুনে তিনি রোয়াকেই বসে রইলেন। এরপর লণ্ঠনের আলোতে রিক্সা থেকে সেই মহাপুরুষকে নামতে দেখে ক্ষীরোদনাথ সিংহ একেবারে অবাক হয়ে বললেন, মানুষ এমন হয় দেখতে? সেই মহাপুরুষের মহামূর্তিকে তিনি দেখলেন জগৎ গুরু রূপে। মহামূর্তির শ্রীচরণে প্রণাম করার পর মুখের দিকে তাকাতেই শ্রীমূর্তি বলেন, কাল এসো। তারিখটি ছিল 11 অক্টোবর 1934 সাল। আমাদের মনে হয় নীলাচল কুটিরের সামনেই শ্রী শ্রী ঠাকুরের ব্রহ্মচারী রূপ দাঁড়িয়েছিলেন, কেউ ডাকেননি। অথচ ক্ষীরোদ বলে যার ডাক শুনলেন কণ্ঠস্বরটি শ্রী শ্রী ঠাকুরের আকাশবাণী। তাছাড়া শ্রী শ্রী ঠাকুর ও ক্ষীরোদবাবুর মধ্যে এর আগে কোনোদিন কোনো সাক্ষাৎকারই হয়নি। অথচ ঠাকুর দেখা মাত্রই ক্ষীরোদ সম্বোধনে ডেকে উঠলেন, এ যে অন্তরঙ্গ বহু চেনা এক ব্যক্তি, নিগমানন্দ ঠাকুর অন্তর্যামী সর্বত্রচারী, যে কোনো স্থানে যে কোনো রূপধারী, আশ্চর্য অলৌকিক শক্তির প্রকাশ তার। এরপরের ঘটনাটি বাংলা 1341 সালের। দুর্গাপূজা এসে পড়ল। মহাষ্টমীর দিন ওড়িশার ভক্ত শিষ্যরা শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরকে পুজো করলেন। বয়স্ক ব্রাহ্মণ বনমালী দাস দেখলেন তার গুরুর মধ্যে বিরাজ করছেন মা মহামায়া। গুরু ও মায়েতে কোনো তফাতই নেই, এক জ্যোতির্ময় রূপে শ্রীগুরু তার পুজোর আসনে সমাসীন রয়েছেন। এই অলৌকিক জ্যোতির্ময় রূপে
নিগমানন্দ ঠাকুরকে দেখার পরম সৌভাগ্যশালী বনমালী ছাড়াও সেদিন আরও কয়েকজনের হয়েছিল। এই প্রসঙ্গে বলা যায় যে বগুড়ার হরপ্রসাদ রায়চৌধুরী এক মনে একবার শ্রীগুরু চরণ বন্দনা ও পুজো করার সময় দেখতে পেয়েছিলেন এক অপূর্ব মাতৃমূর্তি। এই মাতৃমূর্তির বক্ষ থেকে ঝরে পড়ছে অমৃতধারা, তমেব মাতা চ পিতা তমেব। এর জ্বলন্ত মূর্তি প্রত্যক্ষ করলেন তিনি সেদিন। শেষ দুটি ঘটনা শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের অলৌকিক মহিমাকেই প্রকাশ করছে। উপরন্তু প্রথম ঘটনায় নিগমানন্দ ও মহামায়া যে অভিন্ন এবং দ্বিতীয়টিতে গুরু যে অমৃতময় জননী স্বরূপ, অলৌকিকভাবে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর সেদিন দেখিয়েছিলেন। ঢাকা জেলার মানিকগঞ্জে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর এসছেন হরিসভায় নাম সংকীর্তনের আসর। কর্মকর্তা রামকমল ভট্টাচার্যের ভাবমিশ্রিত সঙ্গীত শুনে শ্রী শ্রী ঠাকুরের সেদিন ভাব সমাধি হল। সেই অবস্থায় তাকে স্পর্শ করে ঠাকুর বললেন, আপনি আজ হতে কীর্তন কি আপনার জীবনের সাধনা বলে গ্রহণ করুন, এটি আপনার অভীষ্ট লাভ হবে। রামকমলবাবু সত্য সত্যই ভারত বিখ্যাত কীর্তনী হিসাবে প্রসিদ্ধি পেয়েছিলেন। মুক্তার রজনীকান্ত বসাকের মোহরু ছিলেন রামকমলবাবু। মুক্তারকে ঠাকুর বললেন, আপনি আমার কাছে কি যান, আপনাকে আমি সব কিছু দিতে পারি। তিনি টাকা চাইলেন, ঠাকুর বললেন তাই হবে। দুদিন পরে মুক্তার সাহেব বলেন, তিনি ভুল চেয়েছেন, তিনি ভগবানকে চান। ঠাকুর বলেন, আমি যা বলেছি তা ব্যর্থ হবে না, তবে আপনার এই মানসিকতার জন্য যতটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা ছিল তার চেয়ে কিছুটা কম হবে। আর ভগবান প্রাপ্তি সে আপনার এই জন্মে হবার নয়, জীবনের শুভক্ষণ বারবার আসে না। রজনীবাবু ঢাকেশ্বরীর কটন মিলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হয়ে প্রভূত অর্থ কিন্তু লাভ করেছিলেন। ফুটবল পাগল দীক্ষিত যুবক মণীন্দ্রমোহন দত্ত রায় শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের কাছে একদিন প্রার্থনা করলেন, ঠাকুর আমি যেন সারা জীবন ফুটবল নিয়ে থাকতে পারি। নিগমানন্দ ঠাকুর তাঁর প্রার্থনা পূরণ করেছিলেন। তিনি IFA সভাপতি হয়েছিলেন এবং ফুটবলে সন্তোষ ট্রফি প্রতিযোগিতা চালু করেছিলেন। হাওড়ার একজন মা ভোগ রান্না করে নিগমানন্দ ঠাকুরকে সেবা দেওয়ার পর বললেন, ঠাকুর আমার বৌমা কেবলই মরা ছেলে প্রসব করে, আপনি বলুন এবারে যে ছেলে আসবে সে বেঁচে থাকবে। ঠাকুর বললেন, আমি বললে কি হবে? তিনি বললেন, হ্যাঁ ঠাকুর আপনি বললেই হবে। নাচরবান্দা মায়ের অনুরোধে নিগমানন্দ ঠাকুর শেষে বললেন, আচ্ছা এবারের সন্তানটি বাঁচবে। সত্যি সেবারের মেয়েটি দীর্ঘজীবী হয়েছিল। ময়মনসিংহ জেলার ঝগড়াচরে দীর্ঘদিন ধরে বৃষ্টির অভাবে সব কিছুই ধূসর। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর পল্লী পরিক্রমা করতে করতে একদিন ওখানে এসে পড়লেন। স্থানীয় বাসিন্দা এবং চাষিরা বৃষ্টির জন্য ঠাকুরের কাছে কাতর প্রার্থনা জানাল। নিগমানন্দ ঠাকুর কোনো মন্ত্র প্রক্রিয়ায় প্রবল বৃষ্টি আনিয়ে তাঁদের নবজীবন দান করলেন। কুমিল্লার দুর্গাপুর আশ্রম, শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের জ্ঞানী গুরু বইটির পাণ্ডুলিপি চুরি করা ছেলেটি সেদিন হঠাৎই মারা গেল। তার মা বুঝতে পেরে ছেলেটিকে কোলে নিয়ে তার প্রাণ ভিক্ষা চেয়ে নিগমানন্দ ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ল। দয়াল ঠাকুর কোনো অলৌকিক শক্তিতে ছেলেটিকে বাঁচিয়েছিলেন। তার মধ্যে ঘটনাটি যেটা ছিল সেটা হলো এই যে, স্থানীয় কোনো বিত্তবানের অন্যায় প্রার্থনাকে প্রশ্রয় না দেওয়ায় সেই ব্যক্তি এই ছেলেটিকে ঠাকুরের বই চুরি চক্রান্তে লাগিয়েছিল। এরপরেই ঠাকুরের লীলাস্থান কুমিল্লা। শ্রী শ্রী ঠাকুরের শান্তি আশ্রমে যাতায়াত করেন তার সহপাঠী বন্ধু রোহিণী কুমার ভট্টাচার্য। তাঁর বড়দাদার মৃত্যুতে বিধবা স্ত্রী প্রাণত্যাগের সংকল্পে দরজা বন্ধ করে আছেন। বন্ধুর অনুরোধে নিগমানন্দ ঠাকুর সেই দিন তাদের বাড়িতে গেলেন, কিন্তু বিধবা তো অনর। তাঁর প্রয়াত স্বামীকে ঠাকুর যদি দেখান তাহলেই তিনি দরজা খুলবেন। ঠাকুর বলেন তাই হবে, কিন্তু তাকে স্পর্শ করো না। তিন দিনের দিন সেই বিধবা নারী তাঁর স্বামীর দর্শন পেলেন, কিন্তু ভুলে যাওয়ায় ছুঁতে যাওয়ার চেষ্টা করলেই স্বামীর মূর্তি মিলিয়ে গেল। এরপরেও আরও নানা অদ্ভুত ঘটনা কল্পতরু নিগমানন্দ ঠাকুর তাঁর জীবনে ঘটিয়েছিলেন। যেমন হরচন্দ্রের প্রার্থনায় শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর জীবন্ত অন্নপূর্ণাকে দেখিয়ে গভীরভাবে বিস্মিত করেছিলেন। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর বহু মানুষের রোগ ব্যাধি তার মন্ত্রগুণে বিশেষ পদ্ধতিতে সারিয়ে তুলেছিলেন। সুধীরঞ্জন রায়ের আবদারে তাঁর মৃতা পত্নীকে তিনি দেখিয়েছিলেন। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর কল্পতরু হলে যে যা চেয়েছেন তাকে তাই দিয়েছেন। অলৌকিক দৈব ক্ষমতার বলে নিগমানন্দ ঠাকুর অকল্পনীয় দয়ায় ও উদারতায় সকলের প্রার্থনাই পূরণ করেছিলেন। আর্য সনাতন যোগের পন্থায় অবিশ্বাসী ও তাচ্ছিল্যকারী কোনো মহাজন এমন অলৌকিক ক্ষমতা দেখাতে পারেন বা এমন অলৌকিক কর্মসমূহের ব্যাখ্যা করতে পারেন, সেটাই তো আশ্চর্যের। নিগমানন্দ ঠাকুরের অন্যতম ভক্ত শিষ্য শ্রী মৃণাল রায়ের সঙ্গে হাওড়ার শ্রী অরবিন্দ শ্রী মহাশয়ের সৌহার্দ্য ছিল। শ্রী মহাশয় ছিলেন বেলুড় মঠের দীক্ষিত
এবং ভক্তিপরায়ণ ব্যক্তি। তিনি শ্রী রায় ও শ্রীমদ স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজের সঙ্গে বাংলা 1417 খ্রিস্টাব্দে ইছাপুর সঙ্ঘের রজত জয়ন্তী বর্ষের উৎসবে যোগ দেবেন ঠিক করলেন। কিন্তু 8-10 বছর আগে বাইক দুর্ঘটনায় অপারেশন করা তাঁর পায়ের রডের স্ক্রু খুলে যায়, তাই উৎসবে তিনি যেতে পারেননি। এই সময় প্রায় 1 বছর ঘরে থাকাকালে তিনি কোনো লেখা থেকে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর সম্বন্ধে জানতে পারেন। আস্তে আস্তে তারপর তিনি শ্রী শ্রী ঠাকুরের যোগী গুরু গ্রন্থটি পড়েন। শ্রী শ্রী ঠাকুরের জন্য এরপর শ্রী মহাশয় মনে প্রাণে আকুল হয়ে ওঠেন। এরপর এক বৃহস্পতিবার গভীর রাত্রে তিনি স্বপ্নে দেখেন যে ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব তার পাঠ করা ঠাকুরের বাণী ও বক্তব্য তাকে বুঝিয়ে দিচ্ছেন। তিনি প্রশ্ন করছেন আর নিগমানন্দ ঠাকুর তাকে সব বুঝিয়ে দিচ্ছেন। ঘর যেন আলোয় আলোকিত হয়ে আছে। আশ্চর্য এই যে ঘুম ভেঙে গেলে উঠে জল খেয়ে বাথরুম থেকে এসে আবার শুয়ে পড়ার পর তিনি দেখলেন ঘুম ভাঙার আগে যেখান থেকে ঠাকুর বুঝিয়ে দিতে শুরু করেছিলেন এবারে ঠিক তার পর থেকেই শুরু করলেন। তিনিও প্রশ্ন করে যাচ্ছেন আর ঠাকুরও উত্তর দিচ্ছেন, যেন সিনেমার এক দৃশ্যের পর অন্য দৃশ্যের অবতারণা হয় ঠিক তেমনি। ভোরবেলায় ঘুম ভাঙার পর তিনি যেন অপার আনন্দ সাগরে ভেসে চলেছেন সেই দিন। এর থেকে বোঝা যায় নিগমানন্দ ঠাকুরের শিহরণ জাগানো কি আশ্চর্য অলৌকিক পদ্ধতি। অদীক্ষিত এক ভক্ত স্বপ্নযোগে তার আধ্যাত্মিক ব্যাকুল প্রশ্নগুলির যে উত্তর পেলেন শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক মূর্তিমান সবাক উপস্থিতিতে, তা কি কোনো কল্পকাহিনী গল্প কাহিনী? এই একইভাবে দেখা যায় বাংলার 1340 বঙ্গাব্দের 13ই পৌষ জোরপাকড়ি সারস্বত আশ্রমের সার্বভৌম ভক্ত সম্মিলনীতে কুচবিহার জেলার ফুলবাড়ির প্রাক্তন প্রধান শিক্ষক খগেন্দ্র নারায়ণ সিংহের পরেই দীক্ষার্থী হিসাবে এক সুবেশি ভদ্রলোক এসে দাঁড়ালেন। তাকে দেখেই নিগমানন্দ ঠাকুর তখনই রেগে উঠলেন। ভয়ানক চটে গিয়ে তিনি বললেন, তুমি চালাকি করবার আর জায়গা পেলে না? তুমি তো ভোলাগিরি মহারাজের কাছে দীক্ষা নিয়েছ, তার মতো সিদ্ধ পুরুষের কাছে দীক্ষা নিয়ে আবার আমার কাছে মন্ত্র নিতে এসছো? তুমি জানো আমরা দুজনেই শঙ্করপন্থী, এক সম্প্রদায়ের, যাও আমি তোমাকে দীক্ষা দেব না। ভদ্রলোক কেঁদে ফেলেন এবং বলেন, গিরি মহারাজের মন্ত্রে তার কোনো ফল হচ্ছে না। নিগমানন্দ ঠাকুর তখন মুচকি হেসে বললেন, তাই বলো, তুমি দীক্ষার্থীদের দীক্ষার ঘরে এসো, আমি তোমার মন্ত্রে চৈতন্য শক্তি আনাবো। ভদ্রলোক শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের কাছে বসে নির্দেশ মতো পূর্ব মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যায়। তারপর জানা যায় তিনি কোনোদিন নিগমানন্দ ঠাকুরকে দেখেননি। বিশ্লেষণে বোঝা যায় যে সেই অদৃষ্ট ব্যক্তি সম্পর্কে ঠাকুর মুহূর্তেই সব কিছু বুঝে ফেলেছিলেন। হাজার হাজার লোকের মধ্যে তিনি যে ভোলাগিরি মহারাজের শিষ্য তা কি করে তিনি বুঝলেন, আমরা সত্যি অবাক হই। তার পাওয়া মন্ত্রে ঠাকুর চৈতন্য শক্তি আনিয়েছেন গুরুর পরিবর্তন না করেই। অন্য মহাপুরুষের প্রতি শ্রদ্ধাশীলতার এই বৈশিষ্ট্য আমরা নিগমানন্দের অন্যত্র দেখেছি। অন্তর্যামী তিনি, সর্বোপরি অন্য গুরু শিষ্যকে আবার দীক্ষিত করে দলভারী করার সাম্প্রতিক প্রয়াস থেকে তিনি কিন্তু মুক্ত ছিলেন। ইংরাজি 1935 সাল, নিগমানন্দ ঠাকুরের বয়স তখন 56 পূর্ণ হয়ে 57 চলছে। ঠাকুর যদিও বলেছেন তার তখন প্রকৃত বয়স ছিল 67, কারণ 23 থেকে 33 বছর পর্যন্ত তার দেহে শারীরিক ক্রিয়া বন্ধ ছিল, চুল দাড়ি কিছুই বাড়েনি। বলেছেন, এ কথা কোনো লোক বিশ্বাস করবে না। তখন নভেম্বর মাস, পুরীতে নীলাচল কুটিরে সেদিন তিনি রয়েছেন, তার শরীর নিয়ে দোলাচল অবস্থা, সঙ্গে শিষ্য ভক্ত নেপাল এবং দুর্গা চরণেরাও রয়েছেন। ঠাকুর বললেন, বাইরে এলে মনটা প্রফুল্ল লাগে, ঘরে এলেই দম আটকে আসে, ডাক্তার বলে আমার দেহে কোনো রোগ নেই, কিন্তু আমি সবসময় হৃদযন্ত্রে একটা স্পন্দন অনুভব করছি, ই আমার মৃত্যু লক্ষণ। নিগমানন্দ ঠাকুরের তখন ঘুম নেই, খাওয়া নেই, সামান্য একটু দুধ মিষ্টি বা সামান্য অন্ন, এই তার ভোগগ্রহণ। পুরীর ডাক্তার গিরিধারী জগতি ঠাকুরের দেহে কোনো রোগ কিন্তু ধরতে পারলেন না। ঠাকুর সেদিন রিক্সায় চলেছেন, ফেরার আগে জগন্নাথ মন্দিরের সিংহদরজায় একবার পতিত পাবন দেখতে চাইলেন, দেখলেন। এবার সমুদ্র তীর, ঠাকুর নির্নিমেষ চোখে সমুদ্রের গভীর জলরাশির দিকে তাকিয়ে রইলেন। তারপর সিদ্ধান্ত মতো কলকাতা আসা হলো, সুধীরঞ্জন রায়মশায়ের বাড়ি যাওয়া ঠিক হলো। সেখান থেকে কদিন বাদে ফণীবাবুর বাড়িতে ঠাকুরকে আনা হলো। ঠাকুরের খাওয়া দাওয়া তখনও কিন্তু বন্ধ, শুধুই দৃষ্টিভোগ। ডাক্তার বিধানচন্দ্র রায়, অনল রায় চৌধুরী সবাই দেখে বলেন, দেহে কোনো রোগ নেই। অগ্রহায়ণ মাস, শীতের প্রকোপ সত্ত্বেও ঠাকুরের খুব গরম বোধ হচ্ছে। আলিপুর দুয়ার থেকে শিবদল পাল এলে ঠাকুর বলেন, আমার নবদ্বার খুলে গেছে, দেহত্যাগের আর বিলম্ব নেই, মাথা ধরা ইত্যাদি উপসর্গ বাড়ছে। এরই মধ্যে একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। দুপুরবেলা নিগমানন্দ ঠাকুর রাস্তার দিকের বারান্দায় চেয়ারে বসে তামাক খাচ্ছিলেন।
হঠাৎ হুঁকোর নলটি ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে ডান হাতটি একটু উঁচু করে তিনটি তুড়ি দিলেন। ভুবন ব্রহ্মচারী এর কারণ জিজ্ঞাসা করায় ঠাকুর দক্ষিণ দিকের বাড়িটি দেখিয়ে বলেন, ওই বাড়িটায় এখনই একজন লোক আত্মহত্যা করল, তার অধোগতি দ্বার রুদ্ধ করে দিলাম। ভুবন ব্রহ্মচারী পরে খবর নিয়ে জানতে পারলেন ঘটনাটি সত্য। নারায়ণ দাস নন্দী সহ সকলে স্তম্ভিত হয়ে যান ঠাকুরের এই রকম যোগ বিভূতিতে। ঠাকুর কত বড় যোগী মহাপুরুষ! একে যোগ বিভূতি, তাতে সব কিছুর গোচরতা এবং মানুষের জন্য করুণাময়তা, তার উদ্ধারের ইচ্ছা। চরম অসুস্থতা থাকা সত্ত্বেও এই শক্তি ক্রিয়া থেকে তিনি কিন্তু নিজেকে সরিয়ে নেননি। ব্রহ্মশক্তি বলা যাক, ঈশ্বরীয় শক্তি বলা যাক, বা মাতৃশক্তি বলা যাক, এ তাই যা কিনা মানুষ হয়েই তিনি অর্জন করেছিলেন। সতীনাথ মুখোপাধ্যায় ছিলেন বর্ধমানের জমিদার পরিবারের সন্তান। শৈশবে ভাগ্য বিপর্যয়ের পর সাউথ ইস্টার্ন রেলওয়েতে বিহারের চক্রধরপুর স্টেশনের কমিটির অ্যাকাউন্ট্যান্ট পদে তিনি চাকরি পান। এরপর বাঁকুড়ার খড়কুশমায় ভক্ত সম্মেলনের উৎসবে তিনি যোগ দেন। একবার বাঁকুড়ায় খড়কুশমায় ভক্ত সম্মেলনের উৎসব আয়োজন হবে, তখন ইংরেজের রাজত্ব, অফিসারেরা সব ইংরেজ সাহেব, যখন তখন ছুটি অনুমোদন করা যায় না। সতীনাথবাবু মনস্থির করলেন যে অফিসে না জানিয়েই তিনি সম্মেলনীতে চলে যাবেন এবং ফিরে এসে সিক্স সার্টিফিকেট জমা দেবেন। বাড়ির সকলকে সাবধান করে দিলেন তার সম্মেলনীতে যাওয়ার কথা যেন কাউকে না বলে। তিনি নিগমানন্দ ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, আমার যাত্রা যেন সফল হয় ঠাকুর। সম্মেলনী ক্ষেত্রে পৌঁছে তিনি নিগমানন্দ ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুরও সতীনাথবাবুকে দেখে খুব আনন্দ পেলেন। ঠাকুরের সান্নিধ্যে সম্মেলনীর কটা দিন সতীনাথবাবুর খুব আনন্দে কাটল। পরদিন তিনি ঠাকুরকে জানালেন যে সেই দিনই তাকে চক্রধরপুরে চাকরিস্থলে ফিরে যেতে হবে। নিগমানন্দ ঠাকুর তাকে বললেন, আজকের দিন থেকে যা, কালকে আমিও যাব, তুইও তোর জায়গায় ফিরে যাবি। ঠাকুরের কথায় সতীনাথবাবু আরও একটা দিন থেকে গেলেন। মনের গভীর উদ্বিগ্নতাকে চাপা দিয়ে ভাবলেন, ঠাকুর যখন বলছেন তখন আমার আর ভয় নেই। পরদিন সতীনাথবাবু তার জিনিসপত্র গুছিয়ে স্টেশনে রওনা দিলেন। স্টেশনে পৌঁছে দেখলেন এক নম্বর প্ল্যাটফর্মে নিগমানন্দ ঠাকুর গাড়ির ভেতর বসে আছেন। গাড়িতে উঠে বসে সতীনাথবাবু ঠাকুরকে প্রণাম করে কথা বলতে লাগলেন। একটু পরে দু নম্বর প্ল্যাটফর্মে আরও একটা গাড়ি এসে দাঁড়ালো। ঠাকুর বললেন, তোর গাড়ির ঘণ্টা বাজল। সতীনাথবাবু বললেন, আপনার গাড়ি আগে এসছে, এই জন্য আপনার গাড়ি আগে ছাড়বে। মনে মনে সতীনাথবাবু বললেন, আমি রেলে কাজ করি, কোন গাড়ি আগে ছাড়বে পরে ছাড়বে আমি জানবো না। যেই না ভাবা, নিগমানন্দ ঠাকুর তখনই বললেন, তুই রেলে চাকরি করিস, এটা জানিস না? যে গাড়ি আগে আসে সেটা পরে ছাড়ে, যে গাড়ি পরে আসে সেটা আগে ছাড়ে। এই বলার সঙ্গে সঙ্গে সতীনাথবাবু দেখলেন নিগমানন্দ ঠাকুরের গাড়ি ছেড়ে দিয়ে আস্তে আস্তে চলছে। যেই না দেখা, অমনি সতীনাথবাবু ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের গাড়ির কম্পার্টমেন্টের ভেতর দিয়ে গিয়ে পাশের লাইনে লাভ দিলেন। তারে পা আটকে গিয়ে সজোরে লাইনের উপরে গিয়ে পড়লেন। তার মনে হলো তুলার গদির ওপর যেন পড়লেন। চটপট সব গুছিয়ে নিয়ে ছুটে নিজের ট্রেনে গিয়ে উঠলেন। গাড়িতে উঠে সতীনাথবাবু ঠাকুরের গাড়ির দিকে তাকালেন। তিনি দেখলেন নিগমানন্দ ঠাকুর গাড়ির দরজায় হাতল ধরে তার দিকে তাকিয়ে রয়েছেন। যতক্ষণ দেখা যায় দুজন দুজনকে দেখছেন, যেন পিতা পুত্রকে অপলক দৃষ্টিতে দেখে চলেছেন। নিগমানন্দ ঠাকুর দৃষ্টির বাইরে চলে গেলে সতীনাথবাবু দেখলেন কোথাও তার কোনো আঘাত লেগেছে কিনা। দেখলেন কোথাও কোনো আঘাতের চিহ্নমাত্র নেই, শুধু তার বাঁ হাতের কোড়ে আঙুলে চোট একটু লেগেছে এবং তাতে লাল রক্ত জমে আছে। এত জোরে পড়ে গিয়েও গুরুতর কোনো আঘাত পাননি, ব্যথা বেদনাও নেই। চক্রধরপুরে ফিরে এসে সকালবেলায় অফিসে পৌঁছে সহকর্মীদের ভয় ভয় জিজ্ঞাসা করলেন, আমি এই কদিন আসেনি, সাহেব কি আমার কথা কিছু জিজ্ঞাসা করেছেন? সতীনাথবাবুর সহকর্মী তার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, কি বলছেন মশাই, আপনার মাথা খারাপ হয়ে যায়নি তো? সতীনাথবাবু বললেন, কেন? উনি বললেন, আপনি যথারীতি এসছেন ও কাজ করেছেন, আবার বলছেন আসেননি। সতীনাথবাবু অবাক হয়ে হাজিরা খাতা খুলে দেখলেন যে কদিন তিনি ছিলেন না সেই কদিন খাতায় অবিকল তার নাম সই করা রয়েছে। আনন্দে আত্মহারা হয়ে সতীনাথবাবু শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে প্রার্থনা করলেন, আমার যেন তোমার প্রতি অচলা ভক্তি থাকে, এই আশীর্বাদ করো। আমরা অবাক হই যে এ কোন ঠাকুরের অলৌকিক লীলা। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর স্বয়ং শিষ্যের রূপ ধরে অবিকল স্বাক্ষর করে শিষ্যের হয়ে কাজ করে গিয়েছেন। অবিশ্বাস্য, সত্যি অবিশ্বাস্য, কিন্তু এ যে সত্যের চেয়েও আরও বেশি সত্যতর। চট্টগ্রামের মেখলা গ্রাম, হরচন্দ্রের পুত্র দীনবন্ধু, জামাই গুরুদাস ও অন্যান্যরা সেখানে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের কাছে দীক্ষিত হন। গুরুদাসের সংস্পর্শে
যুবক মহেন্দ্রলাল ধর পুরীধামে নিগমানন্দ ঠাকুরের কাছে দীক্ষিত হন। এতে তার পিতা ঈশ্বর খুব ভীত হয়ে পড়লেন, কারণ মহেন্দ্র যদি গুরুদাসের মতো ঘরে সন্ন্যাসের মতো জীবনযাপন করে তাহলে তার তেজারতি ব্যবসার বড় ক্ষতি হয়ে যাবে। পুত্রের ওপর অত্যাচার উৎপীড়ন তিনি চালাতে লাগলেন। এদিকে ভিতরে ভিতরে তীর্থযাত্রার আকর্ষণ অনুভব করলেন, তিনি সস্ত্রীক কাশী যাত্রা করলেন। অগত্যা মহেন্দ্র বৃদ্ধ মাতা পিতার সঙ্গী হলেন। কাশীর গম্ভীরায় শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের শান্ত সৌম্য মাধুর্য মণ্ডিত অরুণকান্তি দেখে তারা তন্ময় হয়ে গেলেন। তার অনুভূত হল রাজার কুমার সন্ন্যাসীর কাছে তিনি একান্ত আকতিতে দীক্ষা গ্রহণ করবেন এবং করলেনও। 8 থেকে 10 বছর পর চট্টগ্রামে গেলে চাঁদগাঁও নামে একটি গ্রামে ঈশ্বর মহাজনের বাড়ি যাবেন নিগমানন্দ স্থির করলেন। এদিকে একদিন স্নানের শেষে চণ্ডীমণ্ডপে 12টার সময় স্তোত্র প্রাণায়ামের পর সেই ঈশ্বর বাবুর মুখ দিয়ে ফেনা উঠেছিল। সন্ন্যাস রোগে আক্রান্ত হয়ে তিনি অজ্ঞান হয়ে গেছেন, কথাটি রাষ্ট্র হয়ে গেল, ডাক্তার এলো। সঙ্গতি সম্পন্ন তিনি ছিলেন, তাই বহু লোকও দেখতে এসে গেল। এদিকে নিগমানন্দ ঠাকুরেরও সেদিন সেখানে যাওয়ার কথা, কিন্তু এই দুরারোগ্য ব্যাধিতে মৃত্যু অনিবার্য মনে করে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরকে এই সময় সেখানে নিয়ে যাওয়াটা উচিত হবে কিনা এটা মনে করেছিলেন প্রজ্ঞানন্দ, ভুবন, ঠাকুরদাস ব্রহ্মচারী, প্রসন্ন, অন্যান্য সেবকেরা। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর গড়গড়ায় ধূমপান করছিলেন। মহেন্দ্রকে আসতে দেখে অগ্নিশর্মা হয়ে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ রুক্ষস্বরে বলতে লাগলেন, আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল না? ট্যাক্সি এনেছ? এই ভুবন, জিনিসপত্র বাঁধো। তখন ভক্ত প্রসন্ন আসল অবস্থাটা নিগমানন্দ ঠাকুরকে জানালেন। এই অবস্থায় তার সেখানে যাওয়ায় দুর্নাম হতে পারে। কথাটা শুনে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর একেবারে রুদ্রমূর্তি ধারণ করে আগের চেয়েও আরও রুক্ষস্বরে বললেন, গুরুর দুর্নাম হবে? এই ভুবন, জিনিসপত্র বেঁধেছ? মহেন্দ্র, তাড়াতাড়ি ট্যাক্সি ডাকো। এই বলে নিগমানন্দ ঠাকুর সেদিন উঠে বললেন। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর এসেছেন শুনে গ্রামবাসী সকলের জমায়েতে বাড়ির বাইরে সেদিন তিল ধারণের জায়গা ছিল না। ঠাকুর এসে তার বসবার জন্য যে স্থানটির ব্যবস্থা হয়েছিল সেখানে না বসে সরাসরি যেখানে ঈশ্বর অর্থাৎ সংজ্ঞাহীন হয়ে বসে আছেন 60 বছর বয়সের ব্যক্তি, সেখানে তাকে নিয়ে যেতে বললেন। তাই করা হলো। একটি ছোট চেয়ার ছিল, তাতে তিনি কোনো রকমে কাত হয়ে বসলেন এবং 2-3 মিনিট তিনি রোগগ্রস্ত ঈশ্বরবাবুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর রুক্ষস্বরে বললেন, ঈশ্বর, ঈশ্বর! এই বলে চিৎকার করে তিনি কয়েকবার ডাকলেন। পুত্র দেবেন্দ্র পিতার নাকে কবিরাজী নস্যি ঢালছিল। সে ভাবল, ইনি কি প্রকারের গুরু? তার বাবা মৃত্যুশয্যায় শুয়ে আছে, এইরকম রুক্ষস্বরে চিৎকার করে তার বাবার শেষ সময় ব্যাঘাত ঘটনা হচ্ছে না? তারপর সিল্কের জামা চাদর গায়ে, তিনি এত নির্দয় কেন? বালক এই রকম ভাবছে। এমন সময় নিগমানন্দ ঠাকুর চেয়ার থেকে উঠে হো হো করে অট্ট হাসি হেসে তার নির্দিষ্ট ঘরে এসে বসলেন। এদিকে সেই ব্যাধিগ্রস্ত ব্যক্তি ঈশ্বরবাবুর সংজ্ঞা ফিরে আসলো। তিনি চারিদিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, বাড়িতে এত লোক কেন? দেবেন্দ্র বলল, ঠাকুর এসেছেন। কিছু পরে ঈশ্বরবাবু নিজেই উঠে এসে বসলেন। দেবেন্দ্রকে বললেন, এক ঘটি জল আনো। দেবেন্দ্রকে ভর করে তিনি চললেন শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের কাছে। জনতা উৎসুক নয়নে অবাক হয়ে দেখল দেবেন্দ্রকে ভর করে ঈশ্বর আসছেন, হাতে একটা ঘটি। সকলেই সামনের পথ ছেড়ে দিল। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের কাছে এসে পৌঁছালে ঠাকুর হেসে বললেন, কি ব্যাপার? ঈশ্বরবাবু বললেন, ঠাকুর একটু চরণামৃত। শ্রী শ্রী ঠাকুর ঘটির জলে তার পায়ের বুড়ো আঙুলটি ডুবালেন, বলেন, যাও শুয়ে থাকোগে। শরৎরক্ষিতের মতো সেখানকার প্রসিদ্ধ কবিরাজও সেদিন বলেছিলেন, আজ রাত্রি 8টার পর এই সন্ন্যাসী রোগী কিছুতেই বাঁচবে না, শিবেরও অসাধ্য। কিন্তু স্বয়ং শিব শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর ঈশ্বরকে সারিয়ে দিলেন, কোনো রকম ওষুধপত্র লাগেনি। এমন অলৌকিক কাণ্ড কে কবে দেখেছেন? শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের যোগ সাধনার অবিশ্বাস্য শক্তি সেদিন সুস্থ করে তুলেছিল ঈশ্বর মহাজনকে। হরিদ্বার কুম্ভ থেকে বারাণসীতে ফিরে নিগমানন্দ ঠাকুর গম্ভীরায় অবস্থান করছিলেন। সেদিন সেখানে একটা অলৌকিক ঘটনা ঘটল। চট্টগ্রাম থেকে এক বৃদ্ধ ভদ্রলোক কাশীধাম এসেছিলেন বিশ্বনাথের দর্শনে। তিনি বিশ্বনাথ দর্শন করেছেন, কিন্তু অন্নপূর্ণা দর্শন লাভ তার হয়নি। তিনি বহু চেষ্টা করেও নিরাশ হয়ে সন্ধ্যার সময় গঙ্গা তীরে দশাশ্বমেদ ঘাটে এসে পৌঁছালেন। যেখানে বসলেন সেখানে এক তরুণ সন্ন্যাসীর দিকে তার দৃষ্টি পড়ল। সন্ন্যাসীর কথামৃত শুনে সেইখানে কয়েকজন তখন মগ্ন। বৃদ্ধ ভাবলেন, এই সন্ন্যাসী কোনো উপায় করতে পারেন কি? তিনি পাশে বসলেন। সকলে উঠে গেলেন, তিনি কিন্তু তখনও বসে রইলেন। সন্ন্যাসীর জিজ্ঞাসায় বৃদ্ধ তার আকুল অভিপ্রায় জানালেন।
অন্নপূর্ণা দর্শনে সাহায্য করতে তিনি খুব অনুরোধ করলেন সেই তরুণ সন্ন্যাসীকে। তখন সন্ন্যাসী বললেন, আচ্ছা আমি আপনাকে অন্নপূর্ণার দর্শন করাবো, আসুন আমার সঙ্গে। ভদ্রলোক চলেন অনেক দূর তার সঙ্গে, কিন্তু এ তো সে পথ নয় যে পথে অন্নপূর্ণা মন্দিরে যেতে হয়। ভদ্রলোক মনে করলেন হয়তোবা নিজের ঘর থেকে টাকা পয়সা নিয়ে তিনি যাবেন। অবশেষে দুজনে এসে পৌঁছালেন নিগমানন্দ গম্ভীরা নামে একটি আস্তানায়। সন্ন্যাসী তাকে ঘরের মধ্যে বসতে দিলেন এবং বললেন, আপনি এখানে বসুন, চোখ বুঝে বসুন, আমি ঘরের বাইরে যাচ্ছি। যখন আমি আপনাকে চোখ মেলতে বলবো তখন অন্নপূর্ণার দর্শন পাবেন, এখানেই তার দর্শন লাভ হবে। সন্ন্যাসী বাইরে গেলেন, বৃদ্ধটিও চোখ বুঝে বসে রইলেন। অগরু চন্দন ও সুগন্ধ ফুলের সৌরভ চারিদিকে আমোদিত করল। এরপর সন্ন্যাসী তাকে চোখ মেলে জীবন সার্থক করতে বললেন। বৃদ্ধ চোখ মেলে যা দেখলেন তাতে তিনি বিস্ময়ে স্তরীভূত হয়ে দেশকাল জ্ঞান শূন্য হয়ে জীবন্ত অন্নপূর্ণার পা দুটি জড়িয়ে ধরলেন। সন্ন্যাসী আবার তাকে চোখ বন্ধ করতে বললেন। ভদ্রলোক তখন সংযত হয়ে চোখ বন্ধ করে পরে আবার চোখ মেলে তিনি সামনে দেখলেন সেই তরুণ সন্ন্যাসী বসে আছেন। বিস্ময়ের পর বিস্ময়, বৃদ্ধটি কিছুক্ষণ পর তার সম্বিত হারিয়ে ফেলেন, তারপর প্রকৃতিস্থ হলে দুজনে দুজনের কাছে পরিচিত হলেন। সেদিনের সেই তরুণ সন্ন্যাসী হলেন পরম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব, আর সেই বৃদ্ধটি হলেন হরচন্দ্র দে, তিনি পেশায় ডাক্তার, বাড়ি চট্টগ্রামের মেঘলা গ্রামে। এই অলৌকিক দর্শনের ঘটনা শ্রী শ্রী অন্নপূর্ণা মা ও নিগমানন্দ ঠাকুর যে অভিন্ন ব্যক্তি তা বুঝতে কোনো অসুবিধা হয় না। একবার নিগমানন্দ ঠাকুর জন্মভূমি দর্শনে বেরিয়ে প্রথমে মামার বাড়ি রাধাকান্তপুর এবং তারপর নিজের বাড়ি কুতুবপুরে এলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বোধানন্দ, যোগানন্দ, চিদানন্দ, সুরেন বা শুদ্ধানন্দ এবং দীনেশ। রাধাকান্তপুরেই সর্বকনিষ্ঠ দীনেশ জ্বরে আক্রান্ত হয় এবং ওই জ্বর নিয়েই সে ঠাকুরের সঙ্গী হয়। কুতুবপুরে আসায় কুতুবপুর উল্লাসমুখর হয়ে ওঠে ঠাকুরের আনন্দে। এদিন দীনেশের জ্বর খুবই বৃদ্ধি পেয়েছিল, কিন্তু ছয় সাত দিন পরে দীনেশের মধ্যে অদ্ভুতভাবে পূর্বজন্মের স্মৃতি উদিত হল। সেই নিগমানন্দ ঠাকুরকে দাদা বলে সম্বোধন করে অন্তরঙ্গ হতে চাইল। নিগমানন্দ ঠাকুর সেবকদের বললেন, দীনেশ এই বাড়িরই শরতেরই ছেলে, 22 বছর আগে সে মারা যায়। এই সেই দীনেশ, বয়সও 20। এই জাতিস্বর হওয়াটা কিন্তু ভালো নয়, তাতে আমার সঙ্গে ওর গুরু শিষ্য সম্পর্কের হানি হবে, কাজেই আমি কয়েকদিন দেখা দেব না। ওর যখন আমাকে দেখার জন্য ব্যগ্রতা আসবে তখনও বুঝবে যে ওর পূর্বস্মৃতি নষ্ট হয়েছে। একদিন দীনেশের ঐকান্তিক প্রার্থনায় ঠাকুর তার ডান পাটি দীনেশের বুকের উপর তুলে দিলেন। দীনেশ দুই হাতে দুটি পা চেপে ধরল। দীনেশ চোখ মেলে শ্রী শ্রী ঠাকুরকে দেখতে লাগলো। সেদিন সন্ধ্যার শেষে কীর্তন চলছে। দীনেশ যোগেন্দাকে বলল তাকে বাইরে নিয়ে যেতে। দীনেশকে বাইরে নিয়ে যেতেই সে ভূমিষ্ঠ হয়ে কাকে যেন প্রণাম করল। এইভাবে কিছুক্ষণ পড়ে থাকার পর দীনেশ বলল, দাদা আমাকে এখন ঘরে নিয়ে চলো, মা চলে গেছেন। ডাক্তার নাড়ি দেখে বলল ঘণ্টা দুয়েকের মধ্যে সে মারা যাবে। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরকে যোগেন নিয়ে এলেন। সব শুনে তিনি মিনিট পাঁচেক কোনো কথা বললেন না, তারপর বললেন, আজ দীনেশ মরবে না, কাল একটার পর মারা যাবে, এসব বিষয়ে কাউকে বলো না। পরদিন বেলা 1টা থেকে 2টোর মধ্যে শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিতে দীনেশকে ধরাধরি করে তুলসীতলায় নিয়ে যাওয়া হলো। নিগমানন্দ ঠাকুরকে দেখতে দেখতে দীনেশের দেহত্যাগ হলো। শ্রী শ্রী ঠাকুর সেবকদের বলেন, দীনেশকে নিতে এসেছে জ্যোতির্ময় দেহধারীরা। দীনেশের সূক্ষ্ম দেহ একটা জ্যোতির্ময় দেহ ধারণ করে তাদের সঙ্গে নিজ ধামে নিয়ে গেল। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের অতীত ভবিষ্যৎ কথায় আমরা সত্যি অবাক হই। দীনেশের সূক্ষ্ম দেহের নিজ ধামে যাওয়ার অলৌকিক বর্ণনা ঠাকুরের শ্রীমুখ থেকে আমরা শুনতে পাই। সেই দৃশ্য দর্শনের দৃষ্টি আর কারই বা আছে। এই ঘটনা থেকে বোঝা যায় পরলোক, পাপ, পুণ্য, বিষ্ণুলোক এবং জগন্মাতা কেবল গল্প কল্পনা নয়, একেবারে নিগুড় বাস্তব সত্য। সন্ন্যাস দেওয়ার পর নিগমানন্দ ঠাকুর স্বামী প্রজ্ঞানন্দ মহারাজকে ধাম চতুষ্টয় ও অন্যান্য তীর্থ পরিভ্রমণে পাঠিয়েছিলেন। নানা জায়গায় কয়েক বছর কাটানোর পর একসময় কোনো এক যোগ উপলক্ষে তিনি অন্যান্য সাধুদের দলের সঙ্গে কুরুক্ষেত্র তীর্থে এসে উপস্থিত হন। এই সময় যোগ উপলক্ষে এখানে বিভিন্ন সম্প্রদায়ের আখড়ার অন্নসত্র খোলা হয় এবং সাধুদের জন্য বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করা হতে থাকে। সাধুরা অন্নসত্র থেকে ভিক্ষা গ্রহণ করেন, তবে এক এক সত্র এক এক নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে। সাধুরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শৌচ শেষ করে সাধনের কাজে নিযুক্ত থাকেন, তারপর সুবিধা অনুযায়ী আলাদা আলাদা সময় তারা ভিক্ষায় বার হন। কিন্তু প্রজ্ঞানন্দ স্বামীজির
সাধনে প্রতিদিনই দেরি হতো। তখন যে সত্র খোলা থাকত সেখান থেকে তিনি ভিক্ষা নিতেন। অতএব অন্যান্য সাধুরা সত্র থেকে উপাদেয় ভিক্ষার খাবার পেলেও প্রজ্ঞানন্দ জি কিন্তু সেগুলো পেতেন না। সেই কারণেই সাধুরা তাকে সহানুভূতি দেখাতেন, তাতে তার মনের একটু অবস্থান্তর হতো, কিন্তু তার বেশি কিছু নয়। একদিন প্রজ্ঞানন্দ মহারাজ শুনলেন অমুক সত্রে বেলা 11টা পর্যন্ত উৎকৃষ্ট খাদ্য ভিক্ষা দেওয়া হবে। স্বামীজি চাইলেন সাধনের কাজ তাড়াতাড়ি শেষ করে নির্দিষ্ট সময়ের আগেই সেখানে উপস্থিত হবেন, কিন্তু সেটাও হলো না। মিনিট পাঁচেক দেরি হয়ে গেল। সত্রের দরজা দিয়ে ভেতরে ঢোকার সময় দ্বার রক্ষক সাধু নিষেধ করলেও প্রজ্ঞানন্দ মহারাজ তা শুনতে পাননি। ভিতরে প্রবেশের চেষ্টা করলে দ্বার রক্ষক সাধু তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দিলেন এবং দেরির কথা বলে নানা রকম তিরস্কার করলেন। ঘটনাটা কিন্তু সত্যি সেদিন খুব অপমানজনক হয়েছিল। মহারাজ প্রচণ্ড অভিমানহত হলেন, সমস্ত রাগ গিয়ে পড়ল নিগমানন্দ ঠাকুরের ওপর। মনে মনে বললেন, এক মুঠো খাবার চাইতে দিয়ে তুমি আজ আমাকে এইভাবে নিদারুণ অপমান করালে। আচ্ছা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আজ যখন খেতে দিলে না তখন তুমি না খেতে দিলে আমি আর খাচ্ছি না। কিন্তু ওই ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ না থাকায় কোনো প্রতিবাদও সেদিন কিন্তু হয়নি। ছাউনিতে ফিরে তিনি নিজের আসনে বসলেন এবং অপমানের গুরু দুঃখ ভার হৃদয়ে চেপে নিঃশব্দে দিন কাটালেন। প্রজ্ঞানন্দ মহারাজের আসনের কাছে জনৈক সাধুর আসন ছিল। তিনি মহারাজের মূর্তিতে রূপান্তর লক্ষ্য করছিলেন। সমস্ত জেনে উপরন্তু সারাদিন উপবাসে বুঝে তিনি দুঃখ প্রকাশ করলেন। হঠাৎ তাঁর মনে পড়ল অতিরিক্ত কিছু উৎকৃষ্ট খাদ্য সামগ্রী তিনি পেয়েছিলেন এবং একটি পাত্রে পৃথকভাবে রেখেছিলেন, তাই গ্রহণ করতে প্রজ্ঞানন্দ মহারাজকে তিনি অনুরোধ করলেন। প্রজ্ঞানন্দ বুঝলেন নিগমানন্দ ঠাকুর তার জন্য সেদিনের খাদ্য আগে থেকেই সঞ্চিত করে রেখেছেন। খুশি মনে মহারাজ তা গ্রহণ করলেন এবং তৃপ্তির সঙ্গে তিনি তা খেলেন। তার প্রতি নিগমানন্দ ঠাকুরের দৃষ্টি যে সারাক্ষণ রয়েছে তার প্রমাণ তিনি পেলেন, কিন্তু অপমানের বেদনা তার তখনও মোছেনি এবং সেইভাবেই তার রাত্রি সেদিন কেটে গেল। পরের দিন এক বিখ্যাত মহাপুরুষের আখড়া থেকে ঢোল পিটিয়ে প্রচার করা হলো যে ওই দিন বেলা 10টায় সাধুগণকে নিয়ে একটি বিচার সভার অধিবেশন বসবে। সব সাধুকে আসার জন্য নিমন্ত্রণ করা হলো। বিচার্য বিষয় কিছু কিন্তু জানানো হয়নি। সেদিন চারিদিকের সাধুরা সেদিন যথাসময় এসে উপস্থিত হলেন। ইচ্ছা না থাকলেও প্রজ্ঞানন্দ মহারাজও এসেছেন যথাসময়ে। সভার আহ্বায়ক মহাপুরুষ হিন্দুস্থানি ভাষায় বিষয়টি সেদিন সকলের কাছে তুলে ধরলেন। তিনি বললেন, গতকাল অমুক সত্রে বেলা 11টা পর্যন্ত ভিক্ষাদানের ব্যবস্থা ছিল। প্রতিদিনের মতো গতকালও ওই সত্রের দরজায় সাধুগণের শিষ্টাচার সম্মত অভ্যর্থনা ও বিদায়ের জন্য এক সাধু দ্বার রক্ষক নিযুক্ত ছিল। আমি জানতে পারলাম গতকাল 11:05 সময় জনৈক সন্ন্যাসী ভিক্ষা গ্রহণের জন্য সেই সত্রে প্রবেশ করতে উদ্যোগী হলেই দ্বার রক্ষক ভিক্ষার্থীকে ঘাড় ধরে বার করে দিয়েছে। সেই দ্বার রক্ষক তার এই দুষ্কার্য দিয়ে সমস্ত সাধুমণ্ডলীর অপমান করেছে। সুতরাং এই গরিত আচরণের জন্য সেই দ্বার রক্ষককে উপযুক্ত দণ্ড দেওয়া প্রয়োজন। দ্বার রক্ষক স্বয়ং সাধু হওয়ায় তার অপরাধ অমার্জনীয় এবং সেই জন্যই সে গুরুদণ্ডের যোগ্য। সুতরাং এখন সমবেত সাধুরা তার উপযুক্ত দণ্ড বিধান করুন, এটাই আমার নিবেদন। প্রজ্ঞানন্দজি বুঝলেন তার ব্যাপারটি এখানে আলোচিত হচ্ছে। তিনি মাথা নিচু করে বসে রইলেন। এছাড়া কোনো দর্শক তো সেদিন সেখানে কেউ ছিল না, তাহলে সেই মহাপুরুষ সেদিনের কথা কী করে জানলেন? এটা ভেবে তিনি খুব অবাক হলেন। সাধুদের বিচারে সেই দ্বার রক্ষকের 25 জুতা দিয়ে প্রহারের আদেশ হল। দ্বার রক্ষক অপরাধ স্বীকার করল এবং তাকে যথাসিদ্ধান্ত দণ্ড কিন্তু ভোগ করতে হল। সভার শেষে অন্য সাধুদের মতো প্রজ্ঞানন্দজিও মণ্ডপের বাইরে এলেন। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর তার নিজের জনের ওপর এই অন্যায় অপমানের প্রতিবিধানের সর্বদাই চেষ্টা করেন এবং তার তিনি প্রত্যক্ষদর্শী। তার প্রত্যক্ষ প্রমাণ তিনি একেবারে সামনাসামনি পেলেন। তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠল। তার অশ্রু বিগলিত নয়নে তিনি প্রার্থনা করলেন। এই ঘটনায় প্রথম অলৌকিক বিষয়টি হল যে প্রজ্ঞানন্দ স্বামীর জন্য স্বামী নিগমানন্দ অভুক্ত দিনেই কিভাবে তিনি খাদ্য রেখে দিলেন। এবং দ্বিতীয় অলৌকিক ঘটনাটি হল প্রত্যক্ষদর্শী না হওয়া সত্ত্বেও সভা আয়ভায়ক মহাপুরুষ কিভাবে সেই অপমানজনক ঘটনাটি জানলেন এবং সভা ডেকে তার প্রতিবিধানও করলেন। এই ঘটনার আড়ালে যে নিগমানন্দ ঠাকুরই রয়েছেন তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সঠিক যে ভক্তের ওপর অন্যায় অবিচার হলে অন্যায়কারীর ওপর অনিবার্য দণ্ড কিন্তু নেমে আসে। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন।
এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্র ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।